হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2024-25, পেজ নম্বর হচ্ছে 99। এই পেজ থেকে আলোচনা করবো হচ্ছে এর 3 নম্বরটি নিয়ে, নিচের তত্ত্বের সংখ্যাগুরু মান নির্ণয় করো। তবে এখানে সংখ্যাগুরু নির্ণয় করার আগে লিখতে হবে, আমি লিখে দিচ্ছি এখানে। এখানে প্রথমে লিখতে হবে, এখানে সংখ্যাগুরুর ক্ষেত্রে এভাবে লিখতে হবে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক, এখানে সর্বাধিক পরিসংখ্যা লিখতে হবে। এখানে হচ্ছে সব থেকে বড় পরিসংখ্যা, এই যে অঙ্কটি রয়েছে সব থেকে বড় পরিসংখ্যা হচ্ছে 28, তাহলে এখানে লিখতে হবে 28 লিখতে হবে এখানে। এরপরে লিখতে হবে সংখ্যাগুরু মান হচ্ছে সংবলিত শ্রেণী হচ্ছে, এখানে সংবলিত শ্রেণী এখানে সব থেকে বড়, এই সংবলিত শ্রেণী হবে 15-20, এটি লিখতে হবে। অর্থাৎ সব থেকে বড় সংখ্যা যে পরিসংখ্যা হয়েছে তার উপরের সংখ্যাটি হচ্ছে শ্রেণী, এটা ধরে নিতে হবে। তাহলে যে 15-20, তাহলে লিখতে হবে এখানে 15-20। এবার হচ্ছে কি, না লিখে এবার লিখে ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে, নিম্ন সংখ্যাগুরু মান এখানে সূত্র হচ্ছে L+F1 - F0/2F1 - F0 - F2 ×H, এটি লিখতে হবে। তবে এখানে মানটি লিখতে হবে এখানে, এখানে এল হচ্ছে এখানে প্রথম সংখ্যাটি হবে হচ্ছে 15, আর এইচ যে এখানে এল বের হলো এখানে এইচ, এবার এইচ হবে এখানে মাইনাস করলে হবে 5, অর্থাৎ এই দুটি মাইনাস করলে এখানে 5 বের হবে, এটি হবে। তারপর এফ ওয়ান, এখানে অঙ্কটি যে রয়েছে এটি হবে এফ ওয়ান বড়টি, আর টার্গেট হবে এফ 0, আর তারপরটা হবে এফ 2। তাহলে এখানে লিখতে হবে এফ ওয়ান, এখানে এফ ওয়ান হচ্ছে 28, তারপরে হচ্ছে এফ 0, তার আগেটা 0 হবে 18, আর তার হচ্ছে এফ 2, এফ 2 তারপরটা হচ্ছে 17, এই লেখাটি হবে এখানে, এখানে মানটি বসাতে হবে। এবার এল হচ্ছে এখানে 15 প্লাস এখানে হচ্ছে এফ ওয়ান, এফ ওয়ান হচ্ছে 28 মাইনাস এফ 0 হচ্ছে এখানে 18, তার 2 × এফ ওয়ান হচ্ছে 28 মাইনাস এফ 0 হচ্ছে 18 মাইনাস এফ 2 হচ্ছে এখানে 17 ইন্টু এইচ, এইচ রয়েছে এখানে 5, 15 প্লাস এখানে হচ্ছে মাইনাস করলে হবে 10, আর নিচে 18 দুগুণ হচ্ছে 28 × 56 মাইনাস এখানে হচ্ছে 15 পাঁচ হাতে 1, 2, 2 আর কে 3 ইন্টু 5, তাহলে হচ্ছে কি 15 প্লাস এখানে থাকলো 15 এখানে 16 ইন্টু হচ্ছে 5, তাহলে হচ্ছে 5×10 এখানে 50, 16 এখানে হচ্ছে ভাগ করে নিতে হবে, এখানে 16 ভাগ করি এখানে 3×16 = 48, বিয়োগ করলে 2, 10×0 = 16, বিয়োগ করলে 4, এখানে 3 হচ্ছে 1 আসে, এখানে 3.1 অর্থাৎ 1, তাহলে 15 আর 3 হচ্ছে 18, 18×1 অর্থাৎ নির্ণয় সংখ্যাগুলো মানে হচ্ছে এটি আসবে। দেখে দিচ্ছি এখানে সম্পূর্ণ অঙ্কটি যাতে সবাই সম্পূর্ণভাবে দেখতে পারো।
এর আগবার দেখে দিচ্ছি, প্রথমে লিখতে হবে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা, সব থেকে বড় সংখ্যাটি লিখতে হবে। তার সংখ্যাগুলো এখানে যে সংখ্যাটি বড় থাকবে, অর্থাৎ বড় সংখ্যাটি যে লেখানো হবে দেখে দিচ্ছি এখানে, যেখানে এই যে পরিসংখ্যা থাকবে যেখানে সব থেকে বড় হচ্ছে আঠাশ, ঠিক আঠাশের উপরে সংখ্যাটি লিখতে হবে এখানে, এখানে যে এটি লিখতে হবে, তাহলে সূত্র লিখতে হবে, মানগুলি লিখতে হবে, এটি বের হবে।